যাবেন না। আজ থেকে অমাবস্যা আরম্ভ হচ্ছে। এরপর থেকে প্রেতেদের আক্রমণ ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন কিন্তু আপনার নাতিকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। না, তা হতে পারে না। মা সিংহ বাহিনীর আশীর্বাদ দাদু ভাইয়ের সাথে আছে। মা কিছুতেই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। হ্যাঁ, নিশ্চয়ই আছে, আশীর্বাদ আছে চন্দ্রকলা দেবী। আপনার এই বংশকে রক্ষা করার জন্য, সূর্যদেবকে রক্ষা করার জন্য, সর্বোপরি ওই প্রেত শক্তিকে দমন করার জন্য মা সিংহ বাহিনীর একমাত্র আশীর্বাদ হইল না। আপনারা এই সহজ সরল সত্যটা কেন মেনে নিতে পাচ্ছেন না? দয়া করুন গুরুদেব, আমি মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। বংশের মান মর্যাদা সমস্ত কিছু বিসর্জন দিয়ে অশুভ শক্তির সাথে লড়াই আমি করব না। গুরুদেব, গুরুদেব, আমি আমি নিজে গিয়ে মায়ের কাছে করতে দেব। গুরুদেব, মা নিশ্চয়ই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। মা মা দাদু ভাইকে ঠিক বিপদ থেকে রক্ষা করবেন, মা ঠিক রক্ষা করবেন। ওম শুভম। তুমি তো আমাদের একমাত্র সহায় মা, দাদু ভাইকে বিপদের হাত থেকে রক্ষা করো মা, বিপদের হাত থেকে রক্ষা। তোমার আজকে যে শেষ রাত সূর্যদেব, আর যে ভোরে সূর্য, তোমার দেখা হবে না। মা, মা কিছু বলছো না কেন? মা কি হলো তোমার, কিছু বলছো না কেন? মা, কি শ্রী, তুমি এখানে? আমি যে বললাম সূর্যর কাছে আমি থাকবো, কিন্তু তুমি এলে কোন দিক দিয়ে? রায়চৌধুরী বংশের আর এক বংশধর, আজ তাহলে কেউ শেষ করে দিই আমার প্রতিশোধের আগুনে একসঙ্গে দুটো চিতা চলক। কি হলো, তুমি হাসছো কেন? কি ব্যাপার, কি একজনের পালা শেষ হলো। এইবার মা, মা তুমি কোথায় গেলে? মা, মন করে তাকিয়ে আছো কেন?
কি হয়েছে তোমার? কই কিছু না তো? আয় সূর্য, আমার কাছে তোমার শরীরে এইবার বিষ ঢালব সূর্যদেব। মা গো, এই এতগুলো বছর ধরে এই পরিবারকে আগলে রাখার শক্তি তো তুমি আমায় দিয়েছ মা। কত ঝড় কত বিপদ থেকে তুমি তো এই পরিবারকে রক্ষা করে এসেছ, আর আজ আজ তুমি মুখ ফিরিয়ে নেবে মা? মা তো মুখ ফিরিয়ে নেন না, আপনি তো মায়ের প্রসাদকে অবহেলা করছেন। গুরুদেব, মা গঙ্গা করো পার, তুমিও কিছু নাও ভার। মা সিংহ বাহিনী আপনাকে বিপদের পথ থেকে উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন চন্দ্রকলা দেবী, কিন্তু দুর্ভাগ্য আপনি দেখেও তা দেখার ভান করলেন। গুরুদেব, আপনি কি এখনো ওই লগ্নার কথা ভেবেই? না না না, কেবল ভেবে নয়, কেবল ভেবে নয় চন্দ্রকলা দেবী, মায়ের স্পষ্ট ইঙ্গিত যে আমি অনুভব করছি। সূর্যদেবের জীবন রক্ষার কবচ হিসেবে মা সিংহ বাহিনী যে ওই লগ্নামাকে এই পরিবারে পাঠিয়েছেন, আপনারা এই সরল সত্যটা কেন অস্বীকার করছেন? গুরুদেব, এতগুলো বছর ধরে আমাদের পরিবার মায়ের আশীর্বাদ ধন্য, আর আজ সামান্য একটা মালির মেয়ের মধ্যে দিয়ে মা। চন্দ্রকলা দেবী, মানুষ সামান্য অসামান্য এ আমরা নির্ধারণ করার কে? অসামান্য হয় তার কর্মফলে, কে কি কর্ম করবে তার সিদ্ধান্ত নেন ঈশ্বর, আমি আপনি আমরা তো তুচ্ছ। কিন্তু গুরুদেব, এই এতগুলো বছর ধরে আমাদের বংশ মা সিংহ বাহিনীর সেবা করে এসেছে, মা আমাদের সেবায় তুষ্ট হয়েছেন বলেই আমাদের বংশের আজ এত প্রভাব এত প্রতিপত্তি, আর আজ মায়ের আশীর্বাদের জন্য ওই ওই নিচু জাতের কাছে আমাদের মাথা নিচু করতে হবে? কিছুতেই না। দাদু ভাই, কিরে আবার দাঁড়ায় পড়লি কেন? কি হলো,
যে বোন থেকে যা চলি গেছে তারে নিয়ে ভাবতে যাস নি। যা গেছে গেছে, পেছন পানে ফিরলি না কষ্ট বাড়ে, সামনের পানে যেতে হবে, যা থাকে কপালে। মিথ্যে কথা আমি কেন বলতে যাব তোকে? আর তুই জানিস আমি নিজেই তখন আমার রুমে কত বিপদের মধ্যে ছিলাম। লাট সাহেবের কোনো বিপদ হলো না তো? কি এমন ঘটেছিল ওর ঘরে? আমার এতদিনের প্রতিশোধের অপেক্ষা শেষ হতে চলেছে। তোমায় আজ এই পৃথিবীর মায়া থেকে মুক্ত করলাম সূর্যদেব। দিদি ভাই, এইভাবে চোখের জল ফেললে চলবে? তুমি সারাদিন একটা দানাও রাতে কাটোনি, আচ্ছা এইভাবে হয় বলতো? আর তাছাড়া দাদাভাই তো মানে একটা কথা রাগের মাথায় বলে ফেলেছে, তাই বলে কি তুমি এইভাবে? তোর দাদাভাই আমাকে আর সূর্যর মা বলে মানতে পারছেন না রে মেজো। জেম্মা আর না, আর তুমি এইভাবে চোখের জল ফেলো না। না জেম্মা, এনা জলটা খেয়ে নাও। বড় বৌমা, কি ব্যাপার তুমি এখানে? তোমাকে না আমি দাদু ভাইয়ের কাছে থাকতে বললাম? আপনার বড় ছেলে ওর কাছেই আছে মা, আর আমাকে উনি যেতে বারণ করেছেন। ইন্দ্র দাদু ভাইয়ের কাছে আছে? ইন্দ্র দা, আমাকে নিজে গিয়ে দেখতে হবে তো। দাদু ভাইয়ের ঠিক এইভাবে আমার স্বামী মহাকাল দুদিন চরম যন্ত্রণায় ছটফট করছিল, চরম কষ্ট মুখে নিয়ে সে চিরতরে স্তব্ধ হয়ে গেছিল। আমি বাঁচাতে পারিনি সেদিন আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি, আর তাই আজ তোমার পালা সূর্যদেব। তোমাকে কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চৌধুরী পরিবার সেই কান্নার হাহাকার কানেও নেয়নি, সেই রক্তমাখা ইতিহাস ফিরে এসেছে। তাই তোদেরও কাঁদতে হবে, আরো কাঁদ, আরো কাঁদ। এবার কথা বলো তুমি, এই এই তুই শিকিরিকে তোর বাবাকে ডাক। কি হয়েছে তোমার? বেড়েছি পেরেছি, আমি আমার প্রতিশোধের পথে এগিয়ে যেতে পেরেছি মহাকাল। এত বছরে বছরে ছাই চাপা আগুনে জ্বলন্ত ইতিহাস আজ এই পরিবারে দাউ দাউ করে জ্বলছে। মা!
তুমি এখানে থাকো। হ্যাঁ মা, আমি না জানি, আমি দেখছি। সুচিন্তা দাদা ভাই কথা বলো। প্রতিশোধ, চরম প্রতিশোধ। চিৎকার করো না মানে, এখানে মরতে বসেছে আমার দাদা, ওখানে ভাইপো আর আপনি বলছেন চিৎকার। ডক্টর কোথায়? ডক্টর ডাক্তারবাবু রাউন্ডে গেছেন, এক্ষুনি আসবেন, আপনারা এখানেই দাঁড়ান। আর কাউন্টারে ফর্মালিটিস গুলো কাম ফর্মালিটিস এখন কি ফর্মালিটিস এর কথা বলছেন? এখানে মরতে বসেছে একটা লোক, আপনি এখানে ফর্মালিটিস? আমার সব শেষ, আমার সব শেষ। এদিকে হচ্ছে সাপে কামড়েছে। কিরকম বুঝছেন ডক্টর? ও মাই গড, ওনার অবস্থাও তো খুব ক্রিটিক্যাল দেখছি। তাহলে এখন কি করব? ইমিডিয়েটলি ওনাকে আইসিইউতে অ্যাডমিট করো, নিয়ে যাও, অ্যাডমিট করো, এক্ষুনি অ্যাডমিট করো। আসুন 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 প্লিজ। ম্যাডাম, ওনার কন্ডিশনও তো খুবই খারাপ দেখলাম, এরকম হলো কি করে? আরে আরে কি করে হলো, কেন হলো, প্লিজ এগুলো পরে ভাববেন, আগে যেভাবে আপনি জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন প্লিজ। ডাক্তার, আমার আমার ছেলে আর নাতিকে সুস্থ করে দিন ডাক্তার, আমার ছেলে আর নাতিকে সুস্থ করে দিন। দেখুন ম্যাডাম, উই উইল ট্রাই আওয়ার বেস্ট, তবে এখনই কিছু বলতে পারছি না, বাট রিয়েলি সরি টু সে, দুজনেই কিন্তু একদম লাস্ট স্টেজ।